আমাদের একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের জন্য বয়সের ব্যবধান কতটা হওয়া জরুরি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেক সময় স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করি এই মর্মে যে আমি দেখে তোমাকে বিবাহ করলাম, আমার সাথে তোমার বয়সের ব্যবধান তেমন নাই বললে চলে, তুমি মাত্র আমার 2 বছরের ছোট। অথবা অনেক সময় বলে তুমি আমার সমবয়সী, তুমি বুড়ি হয়ে গেছো। এই জাতীয় শব্দ চয়ন স্ত্রীদেরকে কষ্ট দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ করেছেন, আম্মাজানের বয়সের সঙ্গে নবীজির বয়সের ডিফারেন্স আমরা প্রত্যেকে জানি। কোন একটা দিনের জন্য আম্মাজানকে নবীজি কষ্ট দেন নাই, বরং এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। নবীজি আম্মাজানের ইন্তেকালের পরে দরজার মধ্যে ওনার শালিকা এসে যখন নক করেছে, নবীজি মনে করেছেন আমার খাদিজা চলে আসছে। এত বেশি মায়া করতেন, মহব্বত করতেন। তাহলে বয়সের কোনো ব্যবধান তারতম্য ইসলাম কখনো আমার জন্য বেঁধে দেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে প্রশ্ন করলেন, কি তুমি তো বিয়ে করলে, বাকেরা না সাইয়েবা, বিবাহিত না অবিবাহিত নারীকে বিয়ে করেছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিবাহিতা নারীকে বিয়ে করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন তুমি একজন বিবাহিতা নারীকে বিয়ে করলে? বলল, আমার ছোট ছোট ভাই আছে, এদেরকে কে করবে, কে দেখভাল করবে, এই জন্য বিয়ে করেছি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করে বললেন, সাহাবি শোনো, তুমি যদি এমন বিয়ে করতে যে অবিবাহিত একজন নারী, কুমারী একটা নারী যদি তুমি বিবাহ করতে, তাহলে ওয়াহিয়া তালআব মাআক, সে তোমার সাথে খেলাধুলা করত, আনন্দ করত, তুমি তার সাথে আনন্দ করতে। দেখুন ইসলাম কতটা সম্মান দেখিয়েছে। সাহাবীর ইচ্ছাটাকেও নবীজি প্রাধান্য দিয়েছে, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে বিয়ে করতে হবে সে বিষয়টা উল্লেখ করেছেন। তো বয়সের ব্যবধানটা যেটা, ইসলাম কিন্তু এই ব্যবধানের কথা মোটেও ইসলাম বলে নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে অনেক বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কোন বিধবার পাশে যদি আপনি দাঁড়ান, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যেমন সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক ওই মুজাহিদদের সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি, এটা অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় নেকির কাজ। এজন্য আমাদের সমাজে বিধবাদেরকে, ডিভোর্সি যারা যারা মুতাল্লাকা, তালাক প্রাপ্তা যারা, এদেরকে সমাজে অনেক সময় বঞ্চিত করা হয়, ছোট চোখে দেখা হয়। সবাই বলে অমুকের মেয়েটা তালাক প্রাপ্তা হয়েছে, ঘর সংসার ভেঙে গেছে, মেয়েটা ভালো না। আমাদের সমাজে এই কথাগুলো অহরহ বাপ মাকে অনেক সময় শুনতে হয়। আপনি নিজে একজন বাপ হিসেবে চিন্তা করেন, এই কথাগুলো কত কষ্টের। আপনি যখন একজন মানুষকে বলেন তার কত কষ্ট লাগে। তো যিনি প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা ছিল বয়সের ব্যাপারে ইসলাম কি বলে। ইসলাম বিবাহের ব্যাপারে প্রসিদ্ধ যে হাদিসটি, একটি দুইটি হাদিস গ্রন্থে না, প্রায় 223টি হাদিস আসছে শুধু এই মর্মে যে বিবাহ আপনি কাকে করবেন। এই হাদিসটি অত্যন্ত বিখ্যাত হাদিস, তুনকাহুল মারআহ লি আরবাইন, মহিলাদেরকে বিবাহ করা হয়, মেয়েদেরকে বিবাহ করা হয় 4 জিনিস দেখে। এর মধ্যে একটা হচ্ছে লি মালিহা, তার সম্পদ দেখে বিবাহ করা হয়, ওয়ালি হাসাবিহা, শুধুমাত্র সম্পদই দেখে না, আরো আনুষঙ্গিক অনেক বিষয় দেখা হয়। এরপরে দেখা হয় জামালিহা, তার সৌন্দর্য কেমন। এখানে হাসাব বলতে তার বংশ পরম্পরাও দেখা হয়, তার সৌন্দর্য দেখা হয়। চতুর্থ নম্বরে দিনিহা, দিনদারি দেখা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফাদফার বিযাতিদ্দিন
তারিবাত ইয়াদাকি দিনদারিকে যদি এক নম্বরে রাখা যেত এটা বরকতপূর্ণ হয়ে যেত সুবহানাল্লাহ বিহামদি সুতরাং বিবাহের ভিতরে লিমালিহা সম্পদ দেখা ওয়ালি হিসাবিহা বংশপরম্পরা দেখা জামালিহা সৌন্দর্য দেখা এটা ইসলামে কোনো অসুন্দর বিষয় না তবে হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লিদিনহা আপনি দিনদারি দেখেন ফাজফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকি দিনদারি যদি আপনার স্ত্রীর ভিতরে না থাকে এই সংসার কিছুদিনের মধ্যেই পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে যাদের কোনো কাজ থাকবে না গুনাহ ছাড়া এজন্য বয়সের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখা যে আমি কাকে বিয়ে করতেছি তার মধ্যে দিনদারি আছে কিনা এই জায়গাটা যদি কারো ভিতরে না থাকে সে সব হারিয়ে ফেলবে এজন্য আমরা প্রত্যেককে বলবো কুফু এটি আপনি মিলাতে পারেন কারণ বিবাহের আগে ইসলাম বারবার বলেছে খোঁজ খবর নিয়ে বিয়ে করো এজন্য বয়স কেমন বয়সের তারতম্য কেমন বয়সের পার্থক্য কেমন মেয়ের গায়ের রংটা কেমন দেখতে মেয়ে কেমন লম্বা চূড়া কিনা এই সব বিষয় আগে আমরা দেখব পরে যেন এই সংসারটা ভেঙে না যায় নবী আলাইহি সালাতু সালাম সংসার সুখের করার জন্য স্ত্রীদের কাজ কর্ম সকল বিষয়ে সহযোগিতা করেছেন জীবনে কোনোদিন একটা লঘু উপহারও কোনো স্ত্রীকে নবীজি করেননি মা লাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাত জীবনে কোনোদিন একটা থাপ্পড় কোনো স্ত্রীকে নবীজি দেননি এজন্য বনিবনার যে জায়গাটা আমাদের হচ্ছে না এটা আসলে দিনদারিকে আমরা প্রাধান্য দিচ্ছি না বিধায় এই সমস্যা সৃষ্টি হচ্ছে বয়সের চাইতে আমরা দিনদারিকে প্রাধান্য দেই এবং বিয়ে করার ক্ষেত্রে কুফু মিলিয়ে আমার সাথে মিলবে সমতা হবে আমার মন মানসিকতা বুঝবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেননি সাহাবীকে বলছেন তুমি যদি অল্প বয়সের একটা কুমারী বিয়ে করতে সে তোমার সাথে খেলাধুলা করত সে তোমার সাথে খেলাধুলা করত তুমি তার সাথে খেলাধুলা করতে সুতরাং এটাকে নিষেধ করে নাই এজন্য আমরা যা করব আল্লাহর জন্য করব বিয়ে শাদীটা আমরা দেখে শুনে করব আল্লাহর কাছে সব সময় আমরা দোয়া করব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা প্রতিনিয়ত আল্লাহর কাছে আমরা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন